ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় এটা আপনারা অনেকেই শুনেছেন, এবং ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় এই টাইপের অনেক ভিডিও দেখেছেন। আপনারা আপনার যে প্রোফাইল যে আছে সেই প্রোফাইল থেকে যে 5,000 ফলোয়ার হলেই এবং 6,000 ওয়াচ টাইম হলেই যে ইনকাম করা যায় এটি অনেকে শুনছেন। কিন্তু আপনি যতই ভিডিও আপলোড দেন না কেন আপনার প্রোফাইলে দেখা যায় যে ভিউ বেশি আসছে না। এটার মূল কারণ একটি যে আপনি একটি ভালো থাম্বনেল ব্যবহার করতে জানেন না। কিভাবে আপনি আপনার প্রোফাইলে যে ভিডিও আপলোড দেন এখানে থাম্বনেল ইউজ করবেন, আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজভাবেই আপনি এটি করতে পারবেন। এই জন্য আপনাকে আর ঝুঁকি ঝামেলা পোহাতে হবে না, খুব সহজে। যেমন আমি আমার ফেসবুকটি ওপেন করলাম, করে মনে করেন যে এখানে একটা আমি ভিডিও আপলোড দেব, এখান থেকে মনে করেন যে এই একটা ভিডিও সিলেক্ট করলাম, করে যখন আপলোড দিতে যাচ্ছি দেখুন ওপরের দিকে যে এডিট অপশন আছে এই এডিট অপশনে ক্লিক করবেন। কোনো থাম্বনেল আপলোড করার এখানে কোনো জায়গা নেই, এডিট অপশনের ভেতরও নেই, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলে ভিডিও আপলোড হয়ে যাবে। এই ভিডিওতে আমি কীভাবে থাম্বনেল আপলোড দেব আপনার এই ভিডিওটা যদি আপনি সহজ দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। মনে করেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, এখানে গিয়ে লিখবেন facebook.com, লিখে গোয়ে ক্লিক দেবেন, এবং যখন আপনার এখানে যদি ফেসবুকটি লগ ইন থাকে এখানে ফেসবুকটি চলে আসবে, আর যদি ফেসবুকটি লগ ইন না থাকে এখানে লগ ইন করে নিতে হবে। এবং ওপরে যে থ্রি ডট আছে থ্রি ডটের উপরে ক্লিক করে ডেস্কটপ ভিউয়ে ক্লিক দেবেন। দেওয়ার পর দেখবেন যে কম্পিউটারের যে ডেস্কটপ ভিউটা আসে সেই ভিউটা আপনি এখানে দেখতে পাবেন। আপনি এটা কম্পিউটার থেকেও করতে পারেন, অথবা যদি আপনি মোবাইল থেকে করতে চান তাহলে অবশ্যই এটি ব্রাউজারের মাধ্যমে এখানে ক্লিক করতে হবে। এবং এখান থেকে ফটো যে অপশনটি আছে, এই যে ফটো এবং ইমেজ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অ্যাড ফটো বা ভিডিও, এটার উপরে ক্লিক করবেন। করার পরে আপনি আপনার যে ভিডিওটি এখানে দিতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে ওপরের দিকে ডানের উপরে ক্লিক করবেন। করার পর ভিডিও অপশন বলে একটি অপশন আসছে, এই ভিডিও অপশনের উপরে ক্লিক করবেন। ভিডিও অপশন যখন ক্লিক করলেন একটু নিচের দিকে দেখুন ডান সাইডে চেঞ্জ থাম্বনেল, এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মতো যে থাম্বনেলে যে আপলোড ইমেজ, এবার ইমেজ যে ইমেজটি আপনি দিতে চান সেই ইমেজটি সিলেক্ট করে ওপরের ডানের ওপরে ক্লিক করে এই যে থাম্বনেল দিয়ে দিলেন। দেওয়ার পরে এই যে নিচের দিকে সেভ অপশন দিয়ে দেবেন, থাম্বনেলটি সেট হয়ে গেল। ও তার আগে অবশ্যই একটি টাইটেল দিতে হবে, টাইটেল দিয়ে সেভ অপশনে দিয়ে দিলেই আপনার সম্পূর্ণ কাজটি ওকে হয়ে গেল। এভাবে আপনি আপনার যে প্রোফাইলে যে ভিডিও বা যে কন্টেন্ট আপনি আপ দেন এভাবে আপনি থাম্বনেল সেট করে ফেলতে পারেন। এই জন্য যে এক্সট্রা কষ্ট হবে ব্যাপারটা এমন না, জাস্ট একটি ব্রাউজারে ওপেন করে এটা করতে হবে। এটা ডেস্কটপ ভিউতে আসে এই জন্য ডেস্কটপ ভিউটা ওপেন করে আপনি থাম্বনেলটা সেট করে নেবেন, কারণ থাম্বনেল থাকলে আপনার ভিডিওর ভিউ আসার পসিবিলিটি অনেক বেশি থাকে। আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।